ডিয়ার ভিউয়ার্স, বাংলাদেশে তৃতীয় কারখানা স্থাপনে প্রায় 220 কোটি টাকা বিনিয়োগের লক্ষ্যে বঙ্গবন্ধু শিল্পনগরে 10 একর জমি ইজারা নিয়েছে মেরিকো বাংলাদেশ। চট্টগ্রামের মিরসরাইতে স্থাপিত দেশের সবথেকে বড় অর্থনৈতিক অঞ্চলে প্রসাধনী সামগ্রী এবং পিইটি বোতল উৎপাদনে নতুন এই কারখানা গড়বে বহুজাতিক কোম্পানিটি। রবিবার ভূমি ইজারা নিতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার সাথে চুক্তি করেছে কোম্পানিটি। বেজার প্রধান কার্যালয়ে চুক্তিতে সই করেন সংস্থার নির্বাহী সদস্য মোহাম্মদ আলী আহসান এবং মেরিকোর ব্যবস্থাপনা পরিচালক আশিস গোপাল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেজা জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের 10 একর জমিতে কারখানা স্থাপন করবে মেরিকো, যা হবে এই দেশে বহুজাতিক কোম্পানিটির তৃতীয় কারখানা। এখানে প্রায় $27 মিলিয়ন বিনিয়োগের মাধ্যমে প্রায় 500 লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। চুক্তি সই অনুষ্ঠানে আশিস গোপাল জানান, তাদের কোম্পানির 99% পণ্য বাংলাদেশে স্থানীয়ভাবে উৎপাদন করা হয়। 10টি ক্যাটাগরির 36টি ব্র্যান্ড রয়েছে মেরিকোর এবং দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের বাজারে তারা পণ্য রপ্তানি করেন। তিনি আরো বলেন, উৎপাদন বাড়াতে তারা 220 কোটি টাকার অধিক বিনিয়োগের পরিকল্পনা নিয়েছেন এবং স্থানীয়ভাবে পণ্য সামগ্রী উৎপাদনের মাধ্যমে পোর্টফোলিও আরো মজবুত করতে চান। চট্টগ্রামের সীতাকুণ্ড এবং মিরসরাই উপজেলা এবং ফেনীর সোনাগাজী উপজেলার প্রায় 30,000 একর জমির উপর প্রতিষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। ইতিমধ্যে $23 বিলিয়ন বিনিয়োগ এখানে নিশ্চিত হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বেজা। বর্তমান 13টি কারখানা নির্মাণের কাজ চলমান রয়েছে এবং আরো 15টি প্রতিষ্ঠান প্রাথমিক কাজ শুরু করেছে। বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, মিরসরাইতে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ অর্থনৈতিক অঞ্চল নির্মিত হচ্ছে এবং এর ফলে এদেশে শিল্পায়নের অভূতপূর্ব বিপ্লব সাধিত হবে এবং জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধির পাশাপাশি টেকসই উন্নয়নের লক্ষ্যসমূহ পূরণ হবে। প্যারাসুট সহ বেশ কয়েকটি সৌন্দর্য এবং প্রসাধনীর ব্র্যান্ডের কোম্পানি মেরিকো বাংলাদেশ 1999 সালে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করে। তো এই ছিল আজকের এই পুরো ভিডিও। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই টপিকটি সম্পর্কে আপনাদের কি মতামত সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।